একটি লাশ কাফন পরতে পরতেই আরেকটি লাশ কাফনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হচ্ছে, আরেকটি কাফনের কাপড় আমাদের জোগাড় করে রাখতে হচ্ছে। আমরা গণতন্ত্রের জন্য কথা বলছি, একটা স্বচ্ছ নির্বাচনের জন্য কথা বলছি, ভোটাররা যাতে ভোট দিতে পারে নির্বিঘ্নে তার জন্য কথা বলছি। তার জন্য কথা বলতে গিয়ে এদেশের সবচাইতে বড় গণতন্ত্রকামী আন্দোলনের নেত্রী তাকে বন্দী করে রাখা হয়েছে। আজ দেশ থেকে অনেক দূরে অবস্থান করছেন গণতন্ত্রের পক্ষের আরেকজন সোচ্চার নেতৃত্ব দেশ নায়ক তারেক রহমান, আর দেশে লড়াই করছে তরুণরা, যুবকরা, জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল। প্রতিদিন বিএনপির কোনো না কোনো কর্মসূচি পালন করতে গিয়ে কারো না কারো জীবন চলে যাচ্ছে, হয় তাঁতি দল, না হলে মৎস্যজীবী দল, অথবা শ্রমিক দল, কারো না কারো জীবন যাচ্ছে। তাদেরকে সমাহিত করতে না করতেই আরেকটি লাশকে গোসল করাতে হচ্ছে। বন্ধুরা আমার, ভোলায় নুরে আলম আব্দুর রহিম, এরপরে মুন্সিগঞ্জ মানিকগঞ্জে দুই শাওন, এরপরে নারায়ণগঞ্জে অনেক, এরপরে ব্রাহ্মণবাড়িয়ায় নয়ন মিয়া, এর আগে আব্দুল আলীম যশোরে, কত নাম বলবো, কত তরুণের হৃদয় ছিঁড়ে যাওয়া, তাদের রক্ত মাটিতে যে আলপনা তৈরি করেছে সেই আলপনার কথা কথা বলবো। এই আলপনা গণতন্ত্রের আলপনা, এই আলপনা বন্ধুরা আমার, এই দেশের জাতীয়তাবাদী শক্তি গণতন্ত্রকামী মানুষের প্রাণের পতাকা, এই পতাকাকে সামনে নিয়েই আমাদের পথ চলা। আর এই চলতে গিয়ে শুধু তরুণরাই নয়, যারা আজকে মত প্রকাশের স্বাধীনতা, যারা আজকে একটি ন্যায্য ভোটের জন্য যারা কথা বলছেন, সেখানে তরুণরাই শুধু নয়, আজকে নানা বয়সী মানুষরা তাদেরকে জীবন দিতে হচ্ছে। এরা কেউ সংসদ সদস্য ছিলেন, শেখ হাসিনার ক্রূর ক্রুদ্ধতা থেকে আজকে সাবেক এমপি বিএনপির 70 ঊর্ধ্ব মানুষ তারাও তাদের নির্বিচারে হত্যালীলার হাত থেকে রেহাই পাচ্ছে না। মোহাম্মদ শাহজাহান খান এমন একজন ব্যক্তি যিনি একটি জেলার সাধারণ সম্পাদক ছিলেন, যিনি সাবেক সংসদ সদস্য, যিনি একটি জেলায় নেতৃত্ব দিয়েছেন এই 70-এর ঊর্ধ্ব একজন মানুষ, শেখ হাসিনা তার হিংস্রতা থেকে, তার প্রতিহিংসা থেকে শাহজাহান খানের মতো মানুষরা, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, সেও রেহাই পেল না। তার লাশ সামনে রেখে আজকে আমাদেরকে জানাজা পড়তে হচ্ছে। বন্ধুরা আমার, শাহজাহান খানকে হত্যা করা হয়েছে ঠান্ডা মাথায়, আওয়ামী দুষ্কৃতিকারীরা তার উপর হামলিয়ে পড়েছে, অসুস্থ লোক, কিডনির সমস্যা ছিল, সেই কিডনির উপর আঘাত করে এমন আঘাত করেছে যে তার চিকিৎসা আর হলো না, ডাক্তাররা তার চিকিৎসা দিতে পারলেন না। বন্ধুরা আমার, আজকে কয়েকদিন 20 দিন ধরে জীবন সংগ্রাম করতে করতে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে আজ সকালে ল্যাব হইতে পৃথিবী থেকে তিনি চলে গেলেন। আমি এই ঘৃণ্য হত্যাকাণ্ডের জন্য দায়ী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের জন্য সমস্ত দায় আওয়ামী সরকারের কারণ তার নির্দেশেই বরিশাল সমাবেশে যখন যাচ্ছিলেন তখন আওয়ামী দুষ্কৃতিকারীরা যুবলীগ ছাত্রলীগের দুষ্কৃতিকারীরা শাজাহান খানকে পরিকল্পিতভাবে আক্রমণ করেছে সেই আক্রমণে আজকে তিনি মারা গেলেন তাকে হত্যা করা হয়েছে শেখ হাসিনার নির্দেশে আমি তীব্র নিন্দা জানাচ্ছি আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহ তার এই শহীদ আত্মত্যাগ এই দেশের জাতীয়তাবাদী শক্তি কোনোদিন ভুলবে না আমাদের প্রতিটি মিছিল আমাদের প্রতিটি স্লোগান শাজাহান খান আমাদের প্রেরণা কবে আমাদের উপরে প্রতিটি আঘাতকে প্রতিহত করতে শাজাহান খান আমাদেরকে উদ্বেল প্রেরণায় এগিয়ে যেতে শক্তি যোগাতে যোগা শাজাহান খানের নামাজে জানাজায় উপস্থিত আমাদের শ্রদ্ধেয় ইমাম সাহেব জাতীয় নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিএনপির মূল দল সহ সমস্ত অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ আলহাজ শাজাহান খানের পরিবারের সর্বস্তরের সদস্যবৃন্দ উপস্থিত ভাইয়েরা আসসালামু আলাইকুম আপনারা শাজাহান খানকে চেনেন তার সম্বন্ধে আপনারা কথা শুনেছেন শাজাহান খান আমার অত্যন্ত স্নেহধন্য ব্যক্তি সংস্কার ছোট ভাই ভালো একজন কলিগ এবং ঘনিষ্ঠ বন্ধু আমরা বহু বছর যাবৎ একত্রে দক্ষিণাঞ্চলের রাজনীতি করেছি উনি আসলেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন নিঃস্বার্থ কর্মী এবং সৈনিক কুল্লু নাফসিন জায়কাতুল মউত আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ওনার সময় এসছে আল্লাহর ডাক এসছে উনি আল্লাহ তাআলার পেয়ারা হয়ে গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যেন ওনার সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে ওনাকে জান্নাতবাসী করেন এবং ওনার অন্ধকার কবরকে আল্লাহ তাআলা নূর দ্বারা রোশন করে দেন আমিন আর ওনার পরিবারে আমরা যারা আছি আমরা যাতে শোক সহ্য করতে পারি সেই জন্য আন্তরিকভাবে আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আমরা